আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নারায়ণগঞ্জের গাউসিয়া বাজারে, আর আজকে খাবো হচ্ছে অ্যালোভেরা শরবত। অ্যালোভেরা শরবতের স্বাদ না মিললেও অনেক উপকারী গুণ রয়েছে, মানে আমাদের শরীরে অনেক উপকার করে। তাহলে চলুন দেখি অ্যালোভেরা শরবত কীভাবে বানায়, তো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই এই শরবত বিক্রেতা ভাইয়ের জন্য অন্তত একটা লাইক দিবেন প্লিজ, ধন্যবাদ।